জয় বাবা তারকনাথের জয়। তারকেশ্বর 2023 6th August আমরা 35 জন বাবার ভক্ত মিলে যাত্রা শুরু করেছিলাম। আমাদের তারকেশ্বরের কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও কমেন্ট করবে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, বোল বম তারক বম। আমরা শনিবার সারা দিন বাক সাজিয়ে রাত্রে বাকের পুজো করিয়েছি ভক্তি সহকারে। আর হ্যাঁ, বাকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই বাকটা বানাতে আমাদের খরচ হয়েছে 20,000 টাকা। রবিবার দিন সকাল 9টার মধ্যে আমরা বাঘ পুজোর জায়গায় সবাই একত্রিত হই। কিছু কিছু জন আসতে দেরি করে, কিন্তু আমাদের বেরোতে প্রায় 10:30 বেজে যায়। আমরা এখান থেকে হেঁটে গড়িয়া বাস স্ট্যান্ডে যাব এবং সেখান থেকে সোজা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছব। আর এই যে আমাদের সবার আকাশি জামা প্যান্ট দেখলে, সেইগুলি মহর্ষি দেবেন্দ্র স্ট্রিট কলকাতা 707-এর মার্কেট থেকে আমরা কিনেছিলাম, যেটা হাওড়া ব্রিজে উঠতেই জাস্ট ডান দিকে পড়বে, মানে গড়িয়ার দিক থেকে আসলে। বম বলে জয় বাবা তারকনাথ! এই যে পুরো 35 জনের টিম, আমরা চলেছি তারকেশ্বরে। আর তারকেশ্বরে যাচ্ছি এবার রণপায়ে। রণপায়ে কেন, তার একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে বড় বড় স্টেপ ফেলা যাবে, আর খারাপ রাস্তাগুলো মোটামুটি এটা দিয়ে হাঁটবো। আর অসুবিধা হচ্ছে শ্রাবণ মাসে এখন প্রচণ্ড ভিড়। আজকে শ্রাবণ মাসের শেষ 2 সপ্তাহের মধ্যে 1টা সপ্তাহ, তো আজকে রবিবার, কালকে সকালবেলা সোমবার আমরা জল ঢালবো। এই যে পুরো টিম প্রচণ্ড এক্সাইটেড, তো চলো আবার হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। গত বছর আমরা তারকেশ্বরে ব্লগে ট্রেনের টাইম ও কিভাবে তারকেশ্বরের প্রতিষ্ঠা সেগুলি আলোচনা করেছিলাম। উপরে আই বাটনে ক্লিক করে একবার চেক আউট করতে পারো। এবার সেগুলি আর বললাম না। একটা পাচ্ছে আমাদের ট্রেন, শাহরাগুলিতে যাব। হাওড়াতে এখন আছি, শাহরাগুলিতে নেমে ওখান থেকে ঘাটে সম্ভবত খুব ভিড় হবে, দেখা যাক কি হয়, চলো দেখি। শ্রাবণ মাসটা পুরোটাই তারকেশ্বরের জন্য হাওড়া থেকে বেশি বেশি ট্রেন দেওয়া হয়। আমরা একটা পাঁচের ট্রেনটি ধরিনি, আমরা 1:38-এর ট্রেন ধরি শেওড়াফুলির জন্য। আর এই যে দেখো, আমাদের সবাই বসে এখানে অপেক্ষা করছে। দেখলাম 2 বা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়িগুলো ছাড়ে, কিন্তু প্রত্যেকটা গাড়িতে ভক্তের অসম্ভব ভিড়। শেওড়াফুলি স্টেশনে নেমে মানুষের ভিড় দেখে আমি একটু অবাকই হয়েছিলাম, কিন্তু তারপরে যা দেখলাম বাজারে ঢোকার মুখে অস্থায়ী দোকানগুলির টেবিল ও প্লাস্টিকের ছাউনি ভক্তের ভিড়ে নিমেষে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই ঘটনা তোমরা যারা যারা দেখেছিলে সেদিন ছিলে, তারা অবশ্যই কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আর আমরা নিমাই ঘাটে ঢুকবো না এই ভিড়ের মধ্যে। আমরা প্রত্যেক বছরই আমরা শ্মশান ঘাটে গিয়ে বাঘ স্নান করাই এবং পুজো দিই, নিজেরা স্নান করি এবং তার আগে খাওয়া দাওয়া সব সেখানে সেরে নিই। এই যে দেখো, আমরা এই শ্মশান ঘাটের এখানে এসেছি, আর এখানে এত মানুষ, এত মানুষের ভিড় এবং এত ভক্তেরা এখানে বসে আছে যে বসার জায়গা পর্যন্ত নেই।
তো আমরা এইখানে খাওয়া দাওয়া করে সবাই এখানে কিছুক্ষণ বসলাম, এরপরে আমরা স্নান করব। আমাদের কলসিতে জল ভরার ব্যাপার আছে, সেই জল ভরবো। আর এই যে দেখো সবাই এখানে বসে নিজেদের মতন একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কেননা তারপরেই তো হাঁটা শুরু হবে। আমাদের এই 35 জন টিমের ড্রেস বাঘ কোথায় বানানো হবে তার সব দায়িত্ব নেওয়া এবং বাঘ সাজানো, সেই কাজগুলো বাপি এবং এই যে দাঁড়িয়ে আছে বাপ্পা, ওরা দুজনে মিলে করে। এখন বেচারা চিন্তিত হয়ে গেছে কখন আমরা বেরোবো, অনেক টাইম হয়ে গেল। যাবি কখন? চল। অবশেষে সবাই মিলে এলো, আমাদের একটা কলসি ভরা হয়ে গেছে, সেই সময় আমিও ছিলাম। আর এই যে আমাদের দ্বিতীয় কলসিটি ভরা হচ্ছে, এই যে সবাই আস্তে আস্তে নেমে একসাথে ওরা সবাই ডুব দেবে এবং একসাথে আবার উঠবে, এবং তারপরে আমরা এইভাবেই ভেজা গায়ে আমরা হাঁটা শুরু করব। আর এইবার আমাদের বাঘটাকে সাজানোর পালা এবং বাঘকে পুজো দেওয়ার পালা। স্নান হয়ে গেছে, আমিও বাঘ সাজানোতে হেল্প করব এবার। ওদিকে বাঘ সাজানোর পরে আমি এদিকে চলে এলাম, এই যে সবার তিলকগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম। আর এইটা আমি বাবাধাম যখন গেছিলাম সেইখান থেকে আমি এই হলুদ রংটা নিয়ে এসেছিলাম, এবং ওরা ওখান থেকেই বলে দিয়েছিল আমাকে যে এটার মধ্যে ঘি মিশিয়ে এটাকে তৈরি করতে। তো আমিও ঘি দিয়ে তৈরি করে তারপরে এই যে সবাইকে আস্তে আস্তে পড়াতে শুরু করলাম। আমাদের বাঘ সাজানো, বাঘ পুজো করা সবই কমপ্লিট হয়েছে। এবার আমরা ধ্বনি দেব আর ধ্বনি দিয়ে বেরিয়ে যাব। জয় বাবা তারকনাথ। তো চলো আমাদের সাথে। এই প্রথম আমরা বসলাম, আর যেখানেই বসবো বলে ঠিক করেছিলাম সেইখানে একটু রণপানি, একটু নাচানাচি করবো, একটু হাঁটাহাঁটি করবো, এইটা আমার মাথায় ছিল। তো সেই জন্যই রণপাটা নিয়ে আসা। এখন কটা বাজে? 8:40 বাজে। আমরা সবে 4 কিলোমিটার হেঁটেছি। কি ভাই, 4 কিলোমিটার হেঁটেছি? 3 কিলোমিটার মাত্র হেঁটেছি, এখন সবাই বসে পড়েছি। এখনো 33 কিলোমিটার। এগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে, যে শিবের মূর্তি, গণেশ, জয় হনুমানের মূর্তি বানিয়ে এবং চাকা লাগানো গাড়িতে করে তাদের নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে হনুমানজি নিজেই স্বয়ং তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে। সব মিলিয়ে রণপায় হয়তো খুব বেশি হলেও 1 কিলোমিটার হেঁটেছি, বাদ বাকি সময়টা এই কাঁধে করে নিয়েই রণপা নিয়ে বয়ে গেছি, মানে বাকের মতো। এই যে দেখছো সিঙ্গুর ব্রিজে আমরা উঠছি, মানে আমরা অলরেডি 16 কিলোমিটার পার হয়ে গেছি। কাশী বিশ্বনাথে আমরা সবাই পৌঁছেছি। তো
বাকের সাথে মোট আমাদের 31 জন, এখন বাকের সাথে আছে 8 জন। হ্যাঁ, আর এখনো কত 14 কিলোমিটার বাকি। 14 কিলোমিটার বাকি। এই হচ্ছে আমাদের স্ট্যাটাস। এইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একদিন ধরে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাখে লাখে মানুষ, নারী পুরুষ কষ্ট হলেও এই 37 কিলোমিটার হেঁটে যায় বাবার ধ্বনি দিতে দিতে। তারকেশ্বর একবার না এলে এটা বোঝা যাবে না। গত বছর যখন আমরা এসেছিলাম রাস্তার হাল বেহাল ছিল একটু, এবার দেখলাম রাস্তার অবস্থা গত বছরের থেকে অনেকটা ভালো। তবে বাবার ইচ্ছেতে আমরা সূর্য দেবতার প্রখর তাপ পাইনি, মেঘলা আকাশই ছিল, রোদে গরম পিচ রাস্তায় খালি পায়ে হাঁটতে খুব কষ্টই হয়, কুচো স্টোন চিপসগুলো পায়ের নিচে পড়লে মা গো বাবা গো অবস্থা। বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, উঁচা নিচা পার করেগা, বলে বাবা। রণপাটা বানানোর সময় খেয়াল করিনি একটা বাস ব্যাকা ছিল, যার জন্য ব্যালেন্সে আমার খুব প্রবলেম হয়েছিল। যাই হোক, এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা বলবো। ওখানে সাধারণত দেখলাম ওই মুড়ি আর ঘুগনি, ম্যাক্সিমাম জায়গায় এটাই কমন খাওয়ার, আর তাছাড়া কাঁচা ছোলা মাখা, লুচি তরকারি, আর কিছু কিছু জায়গায় ভান্ডারা হয়, সেইখানে খিচুড়ি বা লুচি তরকারি এইসবগুলো পাওয়া যায়। এই যে দেখছো, ওয়েলকাম টু তারকেশ্বর, অর্থাৎ আমরা লোকনাথের কাছাকাছি পৌঁছে গেছি। লোকনাথ মন্দিরে তোমরা অবশ্যই পুজো দিতে পারো। আর এরপরে আমাদের আর মাত্র 2 কিলোমিটার বাকি থাকবে তারকেশ্বরের গেট। জয় বাবা তারকনাথের জয়, বোল বোম তারক বোম। এই যে আমরা তারকেশ্বরের গেটে পৌঁছে গেছি, আর আমাদের বাঘও চলে এসেছে, কয়েকজন আমরা বাঘ নিয়ে এসেছি, আর পিছনে আরও কয়েকজন আছে, তাদের জন্য আমরা অপেক্ষা করছি। এবার তারা চলে এলে আমরা মন্দিরের দিকে যাব। এই যে মন্দিরের দিকে যাচ্ছি, এবার আমরা ওই ভগবান কাকার ওখানে উঠেছি এবং সেইখান থেকে আমরা এবার দুধ পুকুরের দিকে যাব। এই যে দুধ পুকুরে আমরা দুটো দল ভাগে ভাগে কলসি ভরব এবং বাবার উদ্দেশ্যে জল ঢালবো। দেখো সবাই, এই যে আমাদের ছেলেরা সবাই এখানে স্নান করে নিচ্ছে, ভক্তরা। এইবার আমাদের জল ঢালার পালা। রাত্রিব্যাপী হাঁটার পর এই সেই ফাইনাল মুহূর্ত যখন আমরা বাবার উদ্দেশ্যে জল ঢালবো। আমাদের দুধ পুকুরে স্নান হয়ে গেছে এবং কলসিতে জল আমরা নিয়েছিলাম, সেইটা এবার নিয়ে যাব, নিয়ে মন্দিরে এবার জল ঢালবো। এই যে দেখো সবাই লাইন দিয়ে রয়েছে জল ঢালার জন্য, মন্দিরে প্রবেশ করবে। আর ওই যে দেখো কীভাবে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আমারও স্নান হয়ে গেছে, আমিও এবার জল ঢালবো। এই যে দেখো সবাই এইখানে জল ঢালছে, এখানে চুমে জল ঢালতে হয় শ্রাবণ মাসে। জয় বাবা তারকনাথের জয়। সব কিছু আমাদের ভালো ভালোই হয়ে গেছে, আমরা এখন স্টেশনে চলে এসেছি, বাড়িতে ফিরবো বলে। আর তার আগে স্টেশনের সামনে থেকেই আমি কিছু খেয়ে নিয়েছিলাম হালকা খাওয়ার, এইবার বাড়ির দিকে রওনা। তো এইখানেই এই ব্লগটা শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে সবাই ভালো থাকো, আবার অন্য একটি ব্লগে দেখা হবে।